শেষ হল চার দিনব্যাপী অনুষ্ঠিত অ্যাম্বালেন্স প্যাজিং ফেয়ার 2014। প্যারিসের অদূরে পার্ক দ্য এক্সপোজিশনের 6 নম্বর হলে এই মেলা অনুষ্ঠিত হয়। এবার 173টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে আসা একমাত্র প্রাণ আরএফএল গ্রুপ এই মেলায় অংশ নেয়। ভেজিটেবল ব্যাগ, জিপার ব্যাগ, এগুলি ইউরোপে সেল করি এবং এই সেলটা বাড়ানোর জন্য এবং এক্সপোজিটা বাড়ানোর জন্য আমরা ফ্রান্সের এই মেলাতে পার্টিসিপেট করেছি। ইউজুয়ালি আমরা তো শুধু প্রাণের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য আসি, কিন্তু এইবার একটু স্পেশাল উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা এই প্যাকেজিং ফেয়ারে। প্রাণের প্রোডাক্টের বাইরেও আমাদের যে প্যাকেজিং প্রোডাক্ট আমরা তৈরি করি, এই প্রোডাক্টকে মার্কেটে আমরা নতুনভাবে মার্কেটিং করার জন্য এসেছি। এই সমস্ত মেলাতে যেন বাংলাদেশের আরো বড় বড় পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করে, যাতে আমাদের দেশীয় পণ্য বিদেশে প্রচার এবং প্রসার লাভ করে। এত বড় একটি মেলায় বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এখানে এসছে, এতে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এইভাবে অন্যান্য কোম্পানিগুলো আসুক, আমাদের দেশকে দেশের প্রোডাক্ট নিয়ে আসুক, দেশের প্রোডাক্টকে ইউরোপিয়ান মার্কেটে প্রচার করুক, দেশকে প্রচার করুক, এটি আমাদের আশাবাদী। রপ্তানি বিশ্বে বাংলাদেশ পরিচিত হলেও বড় বড় এক্সপোজিশন রপ্তানিদারকে আরও উন্মোচন করে তুলবে বলে বিশ্বাস ব্যবসায়ীদের।